প্রখ্যাত একজন সাংবাদিক ছিলেন আমরা উনি এডিটার আমি এক্সিকিউটিভ এডিটার এইভাবে শুরু করলাম তো উনি তো কাগজের দুই বছরের মাথায় ইন্তেকাল করলেন তো একটা এমন মানে বিশাল একটা ব্যক্তিত্বের পরে আমার একদম অনভিজ্ঞ একেবারে কোনো কিছুই নাই সে উনার জায়গায় স্তরাভিষ স্তরাভিষিক্ত হওয়া তো ওটা অনেক মানে তৃপ্তির একটা ব্যাপার আছে পঁচিশ বছরে তবে আমি শুরুতে একটা কথা বলি আর কি যে ডেইলি স্টারে সাংবাদিকতার সাফল্যের সঙ্গে সঙ্গে আমি মনে করি যে আমাদের যারা বোর্ড অফ ডিরেক্টরস তাদেরও খুব প্রশংসা তারা প্রাপ্য কেননা তারা যদি ওই ধরনের একটা এডিটোরিয়াল ইনস্টিটিউশনে বিশ্বাস না করতো তারা যদি সম্পূর্ণ বিশ্বাস না করতো যে কাগজটাকে ইন্টারফেয়ার করব না ব্যবসায়িক ক্ষেত্রে বা এটা এবং ওনারা তো অনেক চাপের মুখে অনেক সময় হয়েছে তা আমি খুব মানে খুবই গর্বের সঙ্গে বলতে পারি আর কি যে আমার বোর্ড অফ ডিরেক্টার আজ পর্যন্ত পঁচিশ বছরে একবার বলে নাই যে ভাই এই লিড নিউজটা কেন দিলা বা ওইটা দাও বা ওইটা দিও না সো দ্যাট ইজ নাম্বার ওয়ান তারপরে পেশাগত একটা ই ট্রেডিশন এবং আমি মনে করি আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমার সঙ্গে খুব ভালো একটা টিম পেয়েছি আজকে পঁচিশ বছরে আমি এগেন খুবই গর্বের সঙ্গে বলি যে আমার সঙ্গে শুরুর প্রায় জন এখনো আছে আচ্ছা আচ্ছা এটা একটা বড় হ্যাঁ এবং কি পিপল মানে নিউজ এডিটর চিফ রিপোর্টার তারা এখন অনেক উচ্চ পদে গেছে ডেপুটি এডিটর ডেপুটি এক্সিকিউটিভ এডিটর এরা কিন্তু আমার সঙ্গে এই পঁচিশ বছর আপনি বলছিলেন যে শুরু আগে যে আপনার পদোন্নতি হয়নি বাকিদের হয়েছে আমি পঁচিশ বছর তো খুবই একটা সেন্স অব স্যাটিসফ্যাকশন তবে আমি যেখানে বলতে পারি যে আমাদের ব্যর্থতা ডেলি স্টারেরও ব্যর্থতা এবং সামরিকভাবে সাংবাদিকতার ব্যর্থতা সেটা হচ্ছে যে আমার এখনো মনে হয় যদিও আমরা আজকে মানে জনগণের হৃদয়ে স্থান করেছি সবাই মূল্য বোঝে কিন্তু আমি বলবো যে সাংবাদিকতার সাংবাদিকতা স্বাধীন সাংবাদিকতার যে কি প্রয়োজন এবং এটা যে কি গুরুত্বপূর্ণ এটা সামগ্রিক ভাবে আমার মনে হয় এখনো সুপ্রতিষ্ঠিত নয় এই জায়গা থেকে আমি একটু বলে যে পঁচিশ বছরে ডেলস্টার যে যাত্রা এগিয়ে যাওয়া সেসঙ্গে আমাদের সাংবাদিকতা কি একদম ভাবে হেঁটে দিকে না তবে আমি যদি খুব একটা বড় একটা ছবি আঁকা হয় আমি বলবো যে সাংবাদিকতার উন্নতি হয়েছে আচ্ছা হ্যাঁ কোয়ান্টিটেটিভ তো হয়েছে অনেক কাগজ অনেক টেলিভিশন অনেক রেডিও স্টেশন ওটা তো মানে হ্যাঁ হ্যাঁ কিন্তু অনেক ত্রুটি আছে কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি টেলিভিশন জার্নালিজম তো অনেক বৃদ্ধি পেয়েছে মানে আমি রিয়েলি টিভি জার্নালিস্টদেরকে একেবারে তাদেরকে সালাম জানাই প্রিন্টেও অনেক আমরা এগিয়ে গেছি এখন পাবলিক এক্সপেকটেশন ইজ ইভেন হায়ার যেমন সবাই বলে অনুসন্ধানী রিপোর্ট নাই ফলো আপ নাই তো ফলো আপ যে নাই বলে তার মানে হচ্ছে যে অরিজিনাল স্টোরিটা সে পড়েছিল পড়ে সে একটা এক্সপেকটেশন তার মধ্যে এসেছিল তো অরিজিনাল স্টোরিটা পড়াতে পারাও তো একটা সাফল্য কিন্তু ব্যর্থতা যে আমার ফলো আপ নাই ব্যর্থতা যে আমার ওই যে অনুসন্ধানমূলক প্রতিবেদন নাই এগুলো আনতে হবে এগুলো আনতে হবে সেগলাই আমাদের ভবিষ্যতের প্রতিশ্রুতি ভবিষ্যতের আমাদের এটা আমাদের পলিসি আপনি তো যে টেলিভিশনের কথা বলেন যে টেলিভিশন আসার আগে তো আপনি নিশ্চিন্তে আজকের খবরটি কালকে সকালে আপনারা পাঠক পড়ে ফেলবেন এটা নিশ্চিন্তেই থাকতেন টেলিভিশন যখন আসলো দেশোকায়ে টেলিভিশন সেই ক্ষেত্রে তারপর মানে এক ধরনের যে না আমাকে আগামী সকাল সকালে এই যে কতজন মারা গেল বা কি হলো সেটা দিয়ে বা কি ঘটনা ঘটলো সেটা দিয়ে আমাকে বসে থাকা চলবে না আসলে এইখানে একটা বিপ্লব ঘটে গেছে আমাদের কাগজের নামে যে খবরের কাগজ খবরের কাগজ হ্যাঁ নিউজ পেপার কিন্তু আমাদের বুঝতে হবে যে খবরের কাগজে আসবে না যদিও খবরের কাগজ নাম নাম থাকবে থাকবে আলটিমেটলি আমাদের অবস্থান হবে ভিউজ পেপার ভিউজ পেপার কেননা দেন আপনি কি হচ্ছে একটা সকালে ঘটনা ঘটলো প্রথমে কিন্তু মোবাইলে অ্যালার্ট পেয়ে যাচ্ছে ব্রেকিং ব্রেকিং নিউজ তারপরে অনলাইনে আরেকটু বেশি পাচ্ছে টেলিভিশন তো ঘন্টায় ঘন্টায় আপডেট দেখ তাহলে পরের দিন সকালে পৌঁছতে পৌঁছতে একটা পাঠক কি হল সে শুনেছে সে দেখেছে এবং দেখেছে ছবি আর পরের দিন সকালে আমি তার বাসায় গিয়ে ঢুকে বললাম ও ওই ঘটনা ঘটেছে তো কেন আমাকে এসে দেবে সো আমাকে বিশ্লেষণমুখী হতে হবে আমাকে আরো বেশি কনটেক্সচুয়ালাইজ করতে হবে অ্যানালিসিস দিতে হবে ইন্টারপ্রিটেশন দিতে হবে সো প্রিন্ট তার ভবিষ্যৎ হচ্ছে Views analysis contextualizing. তো সে তার জন্য যেটা বলি আর কি যে প্রিন্ট মিডিয়ার জার্নালিজমরা ভবিষ্যতে তার আরো বেশি বিজ্ঞ হতে হবে আরো পড়াশোনা আপনি দিবেন বুঝতে তো হবে প্রথম তারপরে আপনার ভালো আর্কাইভ থাকতে হবে আপনি একটা আগুন হলো আর ফ্যাক্টরিতে গার্মেন্টস সঙ্গে সঙ্গে আপনি দিতে হবে এর আগে কয়টা আগুন লেগেছিল কেন হলো না কি পদক্ষেপ নেওয়া হয়েছে গভর্নমেন্টের পলিসি কি কোথায় তো ওইটুক দিলেই আপনার খবরের কাগজের রেলিভেন্স মিডিয়া হচ্ছে যে যত গভীরে যেতে পারবে হ্যাঁ নিউজ প্লাস আমি মনে করি প্রিন্টে অনেক দক্ষ সাংবাদিক আসতে হবে তাদের সুশিক্ষা শিক্ষিত আসতে হবে এবং কনস্ট্যান্টলি তাদেরকে স্পেশালাইজেশনে যেতে হবে যেমন যে গার্মেন্টস নিয়ে করবে তার একটা ইন ডেপ থাকতে হবে মানে একদম ডেপ থাকবে ব্যাংকিং আপনার রেলওয়েজ পত্রিকা বা টেলিভিশন বা সাংবাদিক বিট বলে গিয়েছে আরো বাইফার কেট করে মিনি বিটস অ্যান্ড দেন গো ডিপ অনলাইন সংস্করণ তো একটা করতেই হয়েছে এবং অনলাইন তো ছাপা কাগজের চেয়ে পাঠকও বেশি অনেক বেশি এবং শুধু বাংলাদেশে তো না সারা বিশ্বে এই ছড়িয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আলাদা করতে পারা না এখন হয়েছে কি প্রথমে আমি মনে করি যে মানে আপনি যদি প্রিন্ট ভার্সেস অনলাইন এসব দেখেন এখানে আমাকে আসলে যে মানে প্রিন্টটা আবার ওই কাগজের যে প্রিন্ট হবে এটা কিন্তু সুনিশ্চিত নয় ধরেন ভবিষ্যতে আমি দশ পনেরো বছরের মধ্যে দেখি যে আলটিমেটলি ডেইলি স্টারের হয়তো প্রিন্ট ভার্সন পড়বে দশ হাজার পনেরো হাজার আর অনলাইনে পড়বে লক্ষ লক্ষ লোক হ্যাঁ তো সেটা কেন হবে সেটা হচ্ছে যে অনলাইনটা বেশি এবং ওকা ওটা কিন্তু আমাদের যারা প্রিন্টের সম্পাদক আছে আমাদের ওটা কিন্তু খুব আনন্দের সঙ্গে ওয়েলকাম করা উচিত যেমন ধরেন যে আপনি যদি অনলাইনের কাগজটা হয়ে যায় তাহলে আপনার কি হয় আপনার প্রিন্টিং খরচ কমে যাচ্ছে আপনার নিউজ প্রিন্টের খরচ কমে যাচ্ছে আপনার এই যে ডেলিভারি অর্থাৎ যে হকারকে দিয়ে পদ আপনার সময় খরচের কথা যদি এবং বিরাট খরচ কিন্তু এটা তাহলে আপনার অবকাঠামোর বড় বড় খরচ চলে যাচ্ছে আপনার একটাই অবকাঠামো থাকছে সেটা হচ্ছে টেকনোলজি আর হিউম্যান রিসোর্স জনশক্তির জনশক্তি তো আপনি তাহলে হিউম্যান রিসোর্স বেশি ইনভেস্ট করবেন আচ্ছা এবং দক্ষ জনশক্তি দক্ষ জনশক্তি এটা হলো এক দ্বিতীয় হচ্ছে যে আপনি অনলাইনে কিন্তু আপনি দিনে দশটা পনেরোটা এডিশন করতে পারেন এমনি তো ইনস্ট্যান্ট আপডেট লাইক ইন নিউজ এজেন্সি থাকে কিন্তু তারপর আপনি বলতে পারেন যে ডেলি স্টার বারোটার এডিশন চারটার এডিশন সন্ধ্যা দশটার এডিশন পরের দিন হ্যাঁ একদম সম্পূর্ণ কাগজ হিসেবে বেরোচ্ছে আর প্লাস ইন দ্য মিন টাইম তো আপডেট হচ্ছে এক দ্বিতীয়ত আপনার কোন জায়গার কোনো অভাব নাই আপনার একটা স্টোরি যদি এক হাজার শব্দ প্রয়োজন হয় প্রিন্টে কিন্তু আপনাকে কাটতে বাধ্য হচ্ছে না আপনার ওই দশ পৃষ্ঠা বা বিশ পৃষ্ঠা বা সীমাবদ্ধতা আছে এখানে আপনি বিরাট দিতে পারছেন আপনি ভিডিও অ্যাড করতে পারছেন আপনি মানে ফুটেজ দিতে পারছেন সো সম্ভাবনার দিক বিরাট অফুরন্ত অফুরন্ত সম্ভাবনা ওটা ব্যবহার করার জন্য আপনাকে দক্ষ দক্ষ হতে আমি মনে করি ভবিষ্যতে নিউজ পেপার উইল বি মোস্টলি অনলাইন নিউজ তার একটা প্রিন্ট ভার্সন থাকবে প্রিন্ট এখন যেমন ডেইলি স্টারের নব্বই ভাগ রেভিনিউ আসে প্রিন্ট থেকে দশ ভাগ এটা উল্টে যাবে এবং সেখানের যে মানে একটা একটা ডায়নামিজম হবে সেটার জন্য আমাদের প্রস্তুতি খুবই প্রয়োজন আমি মনে করি না যে আমরা প্রস্তুত এই জায়গায় বলে যে কিন্তু এই যে অনলাইনের পাঠক তো তার মোবাইলে পড়বে বা বিভিন্নভাবে এই সেই জায়গা থেকে এই যে খবরটা দেওয়া হবে বা আ বিশ্লেষণের কথা বলছেন কথা কথাতে সেগুলি কি খুব বড় খুব ইন্টারেস্টিং যে আপনারা তাহলে কি যাচ্ছে যে আপনি যদি একটা পাঠকের দৃষ্টিভঙ্গিতে দেখেন সে কিন্তু নিউজ পাচ্ছে একবারে মাল্টিপল সোর্স থেকে ভিডিও তো আপনার মোবাইল তো এটা সেটা অনলাইন তার চয়েস কিন্তু অনেক বেশি তাহলে সে যাবে কোথায় সে যাবে ক্রেডিビリটির উপরে সে 10টা জায়গা থেকে যাচ্ছে বিকজ সেও তো একটা মানে চাপের মধ্যে আসবে যে এত নিউজ এতবার জায়গা থেকে আসছে আমি নিব তো সময় নাই আমার তো এত সময় নাই আমি কোনটা নিব কোনটা নিব যেটাকে সে বিশ্বাস করে তো আপনার সোর্সেস অফ নিউজ বেড়ে যাবে কিন্তু আলটিমেটলি পিপুল উইল স্টিক টু এ লয়েল নিউজ সোর্স যার প্রতি তার আস্থা আছে তো তাইলে আমার দুটো করতে হবে আমার মানে খুবই দ্রুত তার সঙ্গে নিউজ আনার দক্ষতা অর্জন করতে হবে আমি যেন পিছিয়ে না পড়ি তাহলে এই জায়গায় আমি যদি বলি যে প্রযুক্তি এবং এই যে এতগুলো যে উৎস বেড়ে যাচ্ছে সেটাই আমাকে বস্তুনিষ্ঠ হতে বাধ্য করছে বাধ্য করবে বিকজ ভবিষ্যতে আপনার আপনার করলেও আমি ইট ইজ লাইক দিস আপনার বাজারে পনেরোটা জুতা আছে হ্যাঁ তো পনেরোটা জুতা সবাই চাকচিক্য আছে কিন্তু এক দুই বছরের পরে আপনি জেনে যাচ্ছেন কোন জুতাটা আপনাকে টিকসই হবে এবং সুন্দর এবং কমফোর্টেবল আপনি কিন্তু ওর কাছে বারবার ফিরে যাবেন সো আগে ছিল ধরেন মানে জিনিসটা যে একটা দেশে একটাই কাগজ বা দুইটাই কাগজ বা তিনটা কাগজ পাঠক পড়ুক না পড়ুক ওই কাগজগুলোর মধ্যেই তার সীমাবদ্ধ হ্যাঁ এখন তার চয়েস অনেক বেশি হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট এই রিমোটের সমস্যা তো প্রিন্ট এসে যাবে সে জাস্ট একটা অ্যাড্রেস চেঞ্জ করলেই অন্য অনলাইন ব্যাপার আমি মনে করি যে অ্যাকচুয়ালি প্রিন্ট মিডিয়ার জার্নালিজম ইজ গুয়ন টু রিটার্ন টু ইটস রুটস সেটা হচ্ছে এথিক্স এবং এথিক্যাল জার্নালিজমের লোকজন আবার ফিরে আসবে বিকজ এত নিউজ আছে পনেরোটা জায়গা থেকে একই কথা বলছে তো সে তো তার পনেরোটা পরে কোনটা বেশি কম্পেয়ার করার তার সময় নেই একবিংশ শতাব্দীর সে নাগরিক সে তখন বলবে যে ভাই আমি দেখেছি ওভার টাইম ডেইলি স্টারের অনলাইন নিউজ ইজ ট্রাস্টবর্দি সো ফুট করে সে ওখানে যাবে তবে হ্যাঁ আমি যদি এক ঘন্টা পরে যাই দুই ঘন্টা পরে যাই তার বন্ধু বান্ধবরা সব জেনে ফেলেছে অন্য সোর্স থেকে তাহলে তো সের আমার কাছে থাকবে না তো আমাকে টাইমলি যেতে হবে অ্যাকুরেটলি যেতে হবে তা যদি করি তাহলে আমি মনে করি ওই ধরনের অনলাইন নিউজ পেপারেরই ভবিষ্যৎ ভাবে আমাকে একটা জায়গায় যেতে হবে নিজভাবে এবং সঠিকভাবে এই তাৎক্ষণিক জায়গাটার মধ্যে একটা সমস্যা রয়ে গেছে আমি মনে করি যে তাৎক্ষণিক জায়গায় যেতে হলে আমাকে প্রতিযোগিতায় যেতে হয় সেই প্রতিযোগিতায় যে জায়গায় যেতে যে এখনো এটা হয় অনলাইন বা টেলিভিশনের ক্ষেত্রে হয় যে কে বেশি তা তাড়াতাড়ি বা ব্রেকিং নিউজ ধরবে সেটা করতে যে সেখানে আমরা এক ধরনের না কিন্তু সেখানে ধরেন যে মানে যেমন ডেলি স্টার আমরা খুব ফলো করি যে ওয়েন ইন ডাউট লিভ আউট হ্যাঁ তো আমি পাঠককে দু একটা ক্ষেত্রে আমি তাকে বলতে পারি যে ভাই আমি নিউজটা মিস করলাম কিন্তু তোমাকে আমি মানে ই ভুল তথ্য ভুল তথ্য দেয়নি ওখানে কিন্তু পাঠকরা আপনাকে ক্ষমা করবে সো আপনি প্রতিযোগিতায় একজন পাঁচ সেকেন্ডে চলে আসছে আর একজন দশ সেকেন্ডে চলে আসছে আমি যদি তিন মিনিট পরেও আসি কিন্তু সব সময় একটা সঠিক দেওয়ার চেষ্টা করি তাহলে সে আমার জন্য তিন মিনিট ওয়েট করবে সে তিন ঘন্টা ওয়েট করবে আমি যদি দেরি করে বলি যে আমি তো ভুল তোমাকে জানাই আমি একটু দেরি করেছি যাচাই করেছি যাচাই করে আপনাকে জানাচ্ছি আমি তখন সে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের জায়গায় সে তিন মিনিট হয়তো আমাকে দেবে কিন্তু তিন ঘন্টা যদি আবার আমি নিয়ে নেই অতটা সে অপেক্ষা করবে না তো আমাকে দ্রুততার মধ্যে থাকতে হবে কিন্তু আমাকে বস্তু নিষ্ঠ তোমার থাকতে হবে এই যে আমাদের পত্রিকাগুলো নব্বই দশকের পর থেকে কিন্তু খবর বিকৃত অবশ্যই করেছে খবরের পাশাপাশি পাঠকদেরকে কিন্তু তাদের যে যাপিত জীবন সেই জায়গার সঙ্গে একটু সম্পৃক্ত করেছে সে কিভাবে খাবে কিভাবে হাঁটবে কিভাবে দৌড়াবে হ্যাঁ

সম্পাদক একবার বলেছিলেন যে ফিচার হচ্ছে চাটনি মানে খাবার তো খুব সুস্বাদু কিন্তু চাটনি থাকলে ওই খাবারটা আরো বেশি ভালো লাগে না তোমাকে চাটনি দিতে হবে এবং বহু প্রকার চাটনি হলে আরো বেশি সাগ্রহে লোকজন খাবে তো একটা খবরের কাগজের সঙ্গে ফিচার এখন ধরেন লাইফস্টাইল লাইফস্টাইল একটা বিরাট একটা পাঠকের একটা জায়গা তারপরে ধরেন ইয়াংদের জন্য আরেকটা সেকশন সায়েন্স টেকনোলজি আর একটা সেকশন অন ইয়ে সরি আপনার বাইটস বলে আমরা একটা পেজ করি সেটা হলো যে আপনার এই অল দিস মোবাইল নতুন নতুন টেকনোলজি গ্যাজেট আসছে সো এখন আপনি শুধু নিউজ দিয়ে একটা পাঠকের সামগ্রিক চাহিদা মিলাতে পারছেন আগে মনে আছে আমাদের মহিলাদের পাতা হতো এখন মহিলাদের পাতা তো আর যথেষ্ট না আপনি মহিলাদের ক্যারিয়ার দিতে হবে মহিলাদের স্বাস্থ্য মহিলাদের ইউনো কি কি তাদের ফ্যাশন সো বেসিক্যালি আগে ছিল তার যে মানে স্বাধীনতা তার এই বিষয়গুলো স্বাধীনতা নিয়ে আলোচনা এখন সেটাতে হচ্ছে না এজ এখন আপনি সে কিন্তু কনজিউমার হয়ে গেছে তো এখানে অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং হলো যে আমরা যখন নিউজ দা নিউজ করি তে এটাকে মানে আসলে কি করছি আমি কিন্তু খবরের কাগজ আপনাকে বিক্রি করছি তো ওই সেন্সে এটা একটা পণ্য কিন্তু আবার এটা ওই জুতা মিষ্টি বা শার্টের মতন পণ্য না এটা হলো ইন্টালেকচুয়াল পণ্য কিন্তু একটা খুব সাটল ইন্টালেকচুয়াল চ্যালেঞ্জ আছে যে ইউ হ্যাভ টু বি কমার্শিয়ালি সাকসেসফুল অ্যান্ড ইয় ইন্টালেকচুয়ালি অনেস্ট এখন ধরেন ব্রিটেনে অনেকগুলো কাগজ আছে যারা মিলিয়নস অফ কপি বিক্রি করে একটা পৃষ্ঠায় মেয়েদের ইউনো এক ধরনের ছবি ছাপা এসে করে ক্রুড অ্যাট্রাক্ট করার কেউ কেউ সেক্স নিউজ দেয় কেউ কেউ ভায়োলেন্সের নিউজ দেয় এগুলো হচ্ছে আমি মনে করি যে মানে মানে সাংবাদিকতার মানে পতন মানে হ্যাঁ কিন্তু আপনি এক ধরনের মানুষের মানে কুরুচিকে আপনি ই করে বিক্রি করার চেষ্টা করছেন ওটা তো নিউজও এক ধরনের কিন্তু ওগুলো বাদ দেন যদি তারপরও আপনাকে হতে হবে কি যে মানুষের ইন্টেলেকচুয়াল পরিধিটা বাড়ছে তার বিশ্ব মানে বিশ্ব দৃষ্টিভঙ্গিটা আরও বেশি প্রসারিত হচ্ছে তো সেখানে আপনাকে যেতে হবে যেতে হবে তার সমস্ত রুচি পরিবর্তিত রুচিটাকে সামনে রেখে কিন্তু আপনাকে কোনো সময় ভুললে চলবে না যে আলটিমেটলি প্রত্যেকটা প্রোডাক্টের একটা একটা আত্মা থাকে হ্যাঁ একটা প্রোডাক্টের একটা আপনি খাওয়া যদি রেস্টুরেন্ট করেন আলটিমেটলি সুস্বাদু হতে হবে হ্যাঁ আপনি যদি কাপড় বিক্রি করেন তাকে এটা তাকে সুন্দর লাগতে হবে পড়লে শার্টটা পরলে সুটটা পরলে বা প্যান্টটা পরলে ভালো লাগতে হবে দাম হলে হবে না দাম হলেও হবে না ভালো লাগতে হবে আপনার জুতা যত সুন্দর কমফোর্টেবল হতে হবে তো নিউজ পেপার হ্যাজ টু বি ট্রুথফুল আপনাকে যাই যেভাবে প্যাকেজ সত্য থাকতে হবে তো আমি বলতে পারি যে দ্য সোল অফ এ নিউজ প্রোডাক্ট ইজ ক্রেডিবিলিটি ওইটা যদি আপনি ধরে রাখেন আনেন অন্য কিছু চাটনির কথা বলছিলেন সেই চাটনি যখন আসলো আসার পর দেখা আমাদের এক সময় যে খবর লেখার যে একটা ধরন ছিল একটা সেই ধরবা স্টাইল যেটাই বলি না কেন সেই জায়গা থেকে একটু সরে আসলো সাংবাদিকতা একটু ওই ফিচার ধর্মী সেটা বাংলা কাগজ ইংরেজি কাগজ সবাই লিখতে থাকবে এবং বলা হয় যে তথ্যটা পাওয়ার জন্য প্রথম শব্দ থেকে একদম শেষের দিকে যে অনেক সময় জানা যায় না যে আহ খেলাটা খেলা কে বা আহ কোন রাজনীতিবিদ আসলে কথাটা বলেছে তো ওটা তো আমি মনে করি যে সাংবাদিকতার ব্যর্থতা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মানুষের তো রুচির পরিবর্তন ঘটে হ্যাঁ রুচিত যেমন গুরু গম্ভীর আমি একটা ইন্টেলেকচুয়াল পজিশন থেকে অর্থাৎ আগে কাগজগুলো ছিল যে আমি সব বুঝি তুমি পাঠক আমি যা বলতেছি এটাই বুঝে নাও এটাই আসল কথা এখন পাঠক সেই অবস্থানে নাই সে বলছে তুমি আমার চাইতে বেশি বুঝো কিভাবে আমাকে বোঝাও তোমার বেশি বোঝাটা কিভাবে তো দেওয়ার সে আরো বেশি কনফিডেন্ট সে আরো বেশি ডিমান্ড এখন এখন বিষয়টা এরকম যে পাঠক যতটুকু বুঝে সেই জায়গায় নেমে আসতে হচ্ছে পত্রিকাকে বা গণ মাধ্যমকে অথবা সম্পাদক ওই জায়গায় উঠতে হচ্ছে বিকজ পাঠক কিন্তু হতে পারে জানার বেশি পাঠক জানার বিষয় মানে পাঠকের জায়গায় চলে আসতে হচ্ছে মানে আসতেই হবে আপনি যদি তার কাছে পাঠকের আবার জায়গায় তোলার কোনো সুযোগ নাই বা দর্শক না আমি ঠিক এই কে কাকে তুলছে এটা আমি অত সহজ ব্যাপার না বিকজ আপনার খবরের কাগজের একটা দায়িত্ব থাকে যে সামগ্রিকভাবে আপনার পাবলিক ওপিনিয়নকে আরও বেশি সূক্ষ্ম করা আরও বেশি একটু মানে গভীর করা এবং সব সমাজের সব ব্যাপারই তো খুব মানে খুব সহজভাবে বোঝা যায় না অনেক কিছু আছে জটিল তাকে জটিলভাবে বুঝাতে হবে একটা জটিল জিনিস আপনি খুব সাদা ভাবে বুঝিয়ে দিলেন ইউ আর মিসলিডিং দ্য পার্সন না ব্যাপারটা হচ্ছে যে আগে ধরেন একটা সমাজে ইন্টেলেকচুয়ালস এবং সাধারণ মানুষের মধ্যে বৈষম্যটা অনেক বেশি ছিল এখন ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন তারপরে ইন্টারনেট ইনফরমেশনে পাঠকরা অনেক বেশি আগের চাইতে সুশিক্ষিত আপনার কাগজটা সেই সুশিক্ষিত পাঠককে মানে আকৃষ্ট করার জন্যে আপনাকেও অনেক বেশি মেধা সম্পন্ন পাঠক বা দর্শক এবং তারা এডুকেটেড তারা হাইলি এডুকেটেড এবং সে এখন দেখেন আপনি ঢাকায় বসে কিন্তু আগে ঠিক আছে ঢাকায় আপনি দশটা কাগজ কম্পেয়ার করলেন এখন তো আপনি বিশ্বের বিশটা কাগজ কম্পেয়ার তো ডেইলি স্টার পরে একজন নিউ ইয়র্ক টাইমসে যাচ্ছে একজন কলকাতা টেলিগ্রাফে যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া দেখছে ডন দেখছে আবার ধরেন সো সে বলছে কী ব্যাপার এটা তো কোনো কাগজই হলো না দেখো ওই রিপোর্টটা দেখো ফাইন্যান্সিয়াল টাইমস এখন পড়ছে তো ঢাকার যে মানে ইকোনমিক পেপারসগুলো একটা স্ট্যান্ডার্ড সো এ পাঠকের ই বেড়েছে মানে তথ্যের সোর্স বেড়েছে এবং এটা গ্লোবালাইজড সোর্স আমরা ভাবছি এখন একটা মিডিয়া বিস্ফোরণের জায়গায় আছি তাই না মানে গণমাধ্যমের বিভিন্ন রকম একটা ভাঙ্গা গণমা প্রযুক্তি আসলে এসে আমাদের একটা সময়ে যাচ্ছে সেই জায়গার থেকে সামনের দিনগুলো আপনার পঁচিশ বছর হয়েছে আমাদের গণমাধ্যমও একভাবে বিকশিত হচ্ছে আমরা বলবো সেই বিকশিতটা কতটা গঠনমূলক হচ্ছে কতটা টেকসই বা বজায়যোগ্য মানে টিকে থাকার মত ভাবে তো হচ্ছে সেই ক্ষেত্রে বা টিকে থাকার জন্য আমাদের কি করতে হবে সেই টেলিভিশন পত্রিকা সব জায়গায় যে আপনাদের 25 বছর হলো আমাদের মাধ্যমে ওই যে বললাম যে বিকাশ আমাদের সেই বিকাশকে কিভাবে বজায়যোগ্য টেকসই রাখা যায় প্রতিযোগিতা তো শুধু বাংলাদেশের ভিতর না আপনি নিজেই আগে বলছিলেন যে বৈশ্বিক প্রতিযোগিতা সেই জায়গায় দর্শক পাঠকদের সঙ্গে রাখাটাও একটা চ্যালেঞ্জের বিষয় আমার এখানে একটা খুব সুইপিং কমেন্ট হলো যে আমরা সাংবাদিকরাও এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সাংবাদিকতার মহত্ব এবং গুরুত্ব উপলব্ধি করলাম না আর সরকার তারাও একটা স্বাধীন সাংবাদিকতা যে গণতন্ত্রের এবং সুশাসনের কিরকম বড় সহায়ক শক্তি হতে তারাও বুঝলো না তো প্রথমে তো নিজেদের কথা বলি যে আমি মনে করি সাংবাদিকতা সাংবাদিকরা তাদের পেশাটা যে কত মহৎ কত মানে সমাজকে উপকার করতে পারে তারা যথেষ্ট বোঝে নেয় যার ফলে তারা এটাকে রাজনীতিকরণ করে তারা নিজেরা রাজনীতির মধ্যে জড়িয়ে টড়িয়ে গিয়ে এই পেশাটাকে বিরাট একটা আঘাত তারা আনছে আমরা একটা এখন বিভক্ত শক্তি যেটার সুবিধা নিচ্ছে মানে রাজনৈতিক ক্ষমতা তো এখন সাংবাদিকরা তারা কেন বুঝবে না যে তাদের পেশাটা এত মহৎ এবং এত মানে বলতে পারেন যে প্রোপিপল এটা একটা আর সরকারের কথা বলি আর কি যে সরকাররা মানে একটা সাংবাদিকতা দিয়ে তারা অনেক তথ্য জানে যেটা তারা ব্যুরোক্রেসির মাধ্যমে কোনো দিনই জানতে পারবে না এই যে নেগেটিভ এই তথ্যগুলো তারা জানছে যেমন আমি একটা উপমা যে একশো কিলোমিটার রাস্তা হলো নিরানব্বই কিলোমিটার খুব সুন্দর হয়েছে এক কিলোমিটার খারাপ হয়েছে তো আমি ফোকাস করলাম যে এই এক কিলোমিটার খারাপ তখন সরকার আমার দিকে তাকায় বলে যে মিয়া একশো কিলোমিটার রাস্তা নিরানব্বই কিলোমিটার এত সুন্দর তুমি ওই একটার দিকে নজর দিলা তুমি তো নেগেটিভ এবং তুমি তো আমার ভালো চাও না তুমি তো আমার খারাপ চাও আমার উত্তর হলো যে ওই এক কিলোমিটার না বললে তো তোমার কেউ বলবে না তোমার বোরোক্রেসি বলবে না তোমার রেড রোডস অ্যান্ড হাইওয়েজ বলবে না তো এখন এটা একটা মানসিকতার ব্যাপার সরকার যদি দেখতো যে হ্যাঁ আরে এই এক কিলোমিটার কেন খারাপ হলো সঙ্গে সঙ্গে সে আমাকে সহায়ক শক্তি মনে করতো এখন সে আমাকে মনে করে প্রতিদ্বন্দ্বী আমাকে সে মনে করে একটা ডিস্ট্রাকটিভ ফোর্স এখানেও আমি মনে করি একটা সাংঘাতিক দুর্ভাগ্য আমাদের যে সাংবাদিকরা নিজেরা বুঝতাম না আমাদের পেশার কত একটা মহত্ব আর সরকার যদিও সে মানে নির্বাচিত যদিও সে গণতান্ত্রিক সে গণতান্ত্রিক তার ভাবভঙ্গিটা মিডিয়ার দিকে সে কখনো আনলো না আজকে ধরেন আমরা বেশ কয়েকটা আইনের মানে মধ্যে আছি অনলাইন আইন হচ্ছে ব্রডকাস্টিং আইন হচ্ছে প্রত্যেকটা আইন কিন্তু মিডিয়াকে সহায়তা করার জন্য আসছে না মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসছে তো এটা কি মানসিকতা কিন্তু এটাই বাস্তব আমি এটাকে বলতে পারি যে পঁচিশ বছর পরে ডেইলি পঁচিশ বছরের মধ্যে আমি নিজেই সম্পাদক তেইশ বছর হ্যাঁ আর বাকি তার এস হিসাবে ডেপুটি হিসাবে কাজ করেছি তো আমার এই মুহূর্তে এটাই আমাকে সবচেয়ে বড় আক্ষেপ বলে আমি মনে করি আর আপনার যারা এই পেশায় আসতে চাচ্ছি আসছি থাকছি তারা কি এটাকে পেশা হিসাবে কতটা নিচ্ছে যে আপনাদের মহৎ পেশা যেটা দেখছি আমাদের পলিটিসাইজেশনটা সবচেয়ে বেশি মানে এটাকে ক্ষতি করেছে কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি স্বাধীন সাংবাদিকতা করে বা দক্ষতার মাধ্যমে যত তাড়াতাড়ি প্রমোশন পাচ্ছি আমি এটা দলীয় সাংবাদিকতা করে অনেক সুবিধা পাচ্ছি একটা প্লট পেয়ে যাচ্ছি বা বিদেশে যাচ্ছি বা এটা হচ্ছে ওখানে হচ্ছে তো এটা অনেক অনেক আমাদেরকে ক্ষতি করেছে বিভক্তির বিক্ষোভীর জন্য আমাদের যারা নতুন আসছে তারাও কিন্তু ঠিক দিকনির্দেশনা পাচ্ছে না তাদেরকে দেখে সামনে এখানে ধরেন মানে একটা বলি যে আমরা যখন দেখি যে যে দল ক্ষমতা থাকে সেই দলের মানে পছন্দের মতন লোকজন টেলিভিশন বেশি লাইসেন্স পায় খবরের কাগজে ডিক্লারেশন পায় এটা পায় তো তাহলে দেখা যাচ্ছে কি আজ অবধি আমার জানা মতে যে টেলিভিশনের পারমিশন কারা পাবে আর কারা পাবেন এটা খুব একটা সুস্পষ্ট একটা কিন্তু নীতিমালা নাই যার ফলে আপনি মানে নিজের পছন্দ মতো লোক দিচ্ছেন তো তাহলে কি হচ্ছে যে আপনার যারা এইখানে বিনিয়োগ করতে আছেন তারা ওই সাংবাদিকতার মোহে বা একটা ভালো টেলিভিশন স্টেশন করার মোহে কিন্তু আসছে না তারা আসছেন হয়তো তাদের অন্যরকম চিন্তা আছে তো সেখানেও ধরেন আমি মনে করি যে একটা খারাপ জিনিস হয়েছে সরকারের কথা বলছি বা রাজনৈতিক রাজনৈতিক শক্তির কথা বলছি কিন্তু কর্পোরেট পরাধীনতা আছে না একটা সেখানে ধরেন মানে কর্পোরেট পরাধীনতার ক্ষেত্রটাও একটু যাচিয়ে দেখা দরকার হ্যাঁ যে পৃথিবীতে সব মিডিয়ায় যারা যারা ইন্ডিয়াতে আমি মনে করি এন ডি টিভি ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ এ গুড মিডিয়া এটাও তো আপনার কমার্শিয়ালি রান এটাও তো বিজ্ঞাপনের উপরে নির্ভরশীল সো একটা হলো যে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে একটা হলো সাবসিডাইজড মিডিয়া মডেল লাইক বিবিসি তারা প্রত্যেক বছর গভর্নমেন্ট থেকে তা পায় এবং তাদেরও একটা ধরেন একটা ট্রেডিশন হয়েছে যে বিবিসি যদিও সরকারের পয়সায় চলে কিন্তু সরকার নিয়ন্ত্রণ করে না দ্যাট ইজ ওয়ান মডেল হ্যাঁ বিবিসি আছে তারপরে কেনেডিয়ান ব্রডকাস্টিং সেশন আছে আমেরিকাতে পাবলিক ব্রডকাস্টিং আছে দিস ইজ ওয়ান মডেল বাট বেশিরভাগ মডেল হচ্ছে যে তুমি সেলফ সাস্টেনিং তোমাকে বাজার থেকে পাঠক সংগ্রহ করে বিজ্ঞাপন নিয়ে তোমাকে চলতে হবে কিন্তু ওই যে কথাটা আমি বারবার ফিরে আসি যে আপনার প্রোডাক্টের প্রাণ কেন্দ্রটা কি ক্রেডিবিলিটি বস্তু নিষ্ঠতা হ্যাঁ নিঃশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা বস্তু নিষ্ঠতা আপনি ছেড়ে দিয়ে আপনি বের করেন হ্যাঁ বছর তিন বছরের মাথায় এটা বিলীন হয়ে যাবে সরকার বলি রাজনীতি শক্তি বলি সবকিছু মিলিয়ে গণমাধ্যমকে পাঠক আর দর্শকের রাস্তাটাই নিতে হবে হ্যাঁ অর্থাৎ সাংবাদিকদের আরো বেশি লিডারশিপ রোল প্লে করতে হবে অবভিয়াসলি যে ইনভেস্ট করেছেন তিনি তো তার একটা প্রফিট লাইন দেখবেন তো সেই দেখার দায়িত্বটা স্টিয়ারিং হুইলটা যেন সাংবাদিকদের থাকে টেলিভিশন স্টেশন বলেন খবরের কাগজ বলেন স্টিয়ারিং হুইলটা যেন সাংবাদিকদের থাকে সেটাই হয়তো আপনার পঁচিশ বছরের পর পঁচিশ বছর পার করে এসে আপনি সেটাকে আরো আপনারা যদি মনে করেন এই কাগজটা বিন্দুমাত্র সাফল্য অর্জন করে থাকতে পারে তাহলে সে থাকার মূল কারণ হচ্ছে যে এটা নেতৃত্বে সাংবাদিকরাই ছিল আহ আপনাকে অনেক ধন্যবাদ মাহুষ ভাই এবং আবার অভিনন্দন আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহ দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ দেখা হবে আগামী দিন সবাই সুন্দর থাকুন নিরাপদে থাকুন